আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিনসা পাঠশালায় স্বাগতম। কোন বিষয়ের কোন বোর্ডের প্রশ্ন সমাধান পেতে চাও তা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং প্রতিটি পরীক্ষার এমসিকিউ অংশ সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এখন আমি ঢাকা বোর্ডের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষার এমসিকিউ অংশ সমাধান দিব। সেট খ এক, কোনটি প্রতিনিধি মধ্যস্থ কারবারি? উত্তর ঘ। দুই, বাজার কি? উত্তর গ। ক্রেতার সমষ্টি। তিন, শিল্প পণ্যের বৈশিষ্ট্য কোনটি? উত্তর গ, দীর্ঘ বন্টন ব্যবস্থা। চার, কামাল কোন ধরনের পণ্য বিক্রয় করে? উত্তর ক, বিশিষ্ট পণ্য। পাঁচ, ক্রেতা করে ধরে রাখার জন্য কামালের করণীয়? উত্তর ক। ছয়, বন্টন প্রণালী সৃষ্টি করে? উত্তর খ। সাত, আনিস ঢাকা যাওয়ার জন্য একটি বাসের টিকিট ক্রয় করল, কিন্তু সে দেরিতে পৌঁছার কারণে বাস ধরতে পারল না, তাই ওই দিন ঢাকা যেতে পারল না। আনিসের ক্ষেত্রে এ বিষয়টি সেবার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? উত্তর গ, পছন্দশীলতা। আট, মোরকীকরণের কাজ কি? উত্তর ক। নয়, একটি কিনলে একটি ফ্রি এ ধরনের স্লোগানকে কি বলে? উত্তর খ, বিক্রয় প্রসারণ। দশ, দশের উত্তর প্রত্যক্ষ। এগারো, উদ্দীপককে মিস্টার আমজাদ বাজারে বিভক্তিকরণের কোন ভিত্তি ব্যবহার করেছেন? উত্তর গ, আয়। বারো, মিস্টার আমজাদের ব্যবসার সফলতার কারণ হলো? উত্তর খ, এক ও তিন। তেরো, অনলাইন মার্কেটিং হলো? ক, এক ও দুই। একইভাবে প্রতিটি বিষয়ের এমসিকিউ অংশ সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চোদ্দো, বিক্রয় কর্মীর এর উত্তর হবে ঘ। পনেরো, প্রমিতিকরণ কি? উত্তর খ। ষোলো, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে কি বলে? উত্তর ক, প্রয়োজন। সতেরো, বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য শক্তি কোনটি? উত্তর গ, প্রযুক্তি। বা আঠারো, বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তি হলো? উত্তর গ, দুই ও তিন। উনিশ, লেমন কোন ধরনের পণ্য? উত্তর ক, ভোগপণ্য। বিশ, লেমন সাবানটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করেছে? উত্তর ক, সূচনা স্তরে। একুশ, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য হল? উত্তর খ, এক ও তিন। বাইশ, মিস্টার রহমান নিজের এর উত্তর হবে ক। তেইশ, বিপণন মিশ্রণ ধারণাটি প্রথম কে প্রদান করেছেন? উত্তর ক। চব্বিশ, পণ্যের বৈশিষ্ট্য কোনটি? উত্তর খ। পঁচিশ, একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন দুই বা ততোধিক বিপণনীকে কী বলে? উত্তর ক। ছাব্বিশ, নিজের কোনটি ভোগপণ্য? উত্তর খ, সাবান। সাতাশ, জনাব আসাদ কোন পদ্ধতিতে আলুর বিক্রয় মূল্য নির্ধারণ করেন? উত্তর গ, ব্যয়ভিত্তিক। আঠাশ, জনাব আমজাদের উৎপাদিত প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত? উত্তর ক, বাইশ টাকা। উনত্রিশ, সুমন ঢাকার ইস্টার্ন প্লাজার একটি দোকানে এর উত্তর হবে ক, প্রত্যক্ষ মার্কেটিং। তিরিশ, বিক্রিয়তা হলো একজন বিক্রয় কর্মীর? উত্তর ক, গুণাবলী। এই ছিল ঢাকা বোর্ডের উত্তর। একইভাবে প্রতিটি পরীক্ষার এমসিকিউ অংশ সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।